হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা বাইনারিতে ফরেক্সে যারা কাজ করেন আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন আছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমি বরাবর আবার নিয়ে আসলাম, সেটা হলো বাইনারি ইন্ডিকেটার নাকি ফরেক্স ইন্ডিকেটার, যেটার মাধ্যমে আসলে আপনারা ফরেক্স এবং বাইনারিতে কাজ করতে পারেন। আসলে কি ভিডিওর নেম দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আসলে এটা আসলে বাইনারি ইন্ডিকেটার এবং কি ফরেক্সে কাজ করা যায় এবং কি আসলে নন রিফেন। তো বন্ধুরা, এইটা হলো 5 মিনিটের ক্যান্ডেল। 5 মিনিটের ক্যান্ডেলে আমি বুঝেছি, 5 মিনিটের ক্যান্ডেলে আমাদের যে সিগনালটা সেটা হলো আপনার যখন সেল সিগনাল দেবে, যখন মার্কেট ডাউনে যাবে সেল সিগনালটাই বেশি দেবে সেটা ইন্ডিকেটারে, আর যখন মার্কেট আপে যাবে তখন বাই সিগনালটা দেবে। তো আসলে মার্কেট যখন ভালো থাকে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে যদি আপনি কাজ করেন তাহলে বাইনারিতে ভালো একটি আর্ন করতে পারবেন এবং কি ভালো প্রফিট করতে পারবেন। তো বন্ধুরা, আমি আসলে কথা বেশি ভাড়াবো না, তো আসলে দেখিয়ে দিচ্ছি আর কীভাবে কাজ করতে হবে এবং কি আশা করি বুঝতে পারবে সবাই। আর যারা বাইনারিতে কাজ করে, যারা বাইনারিতে ফরেক্সে কাজ করে আসলে কীভাবে কাজ করে ইন্ডিকেটার, কীভাবে ইন্ডিকেটার সেট আপ দেয় তাহলে সেটা আসলে সবাই আশা করি বুঝতে পারেন। আর যদি না বুঝেন যে বাইনারি ইন্ডিকেটার ইন্ডিকেটারটা কীভাবে সেট আপ দিতে হবে সেটা, আর যদি না বুঝতে পারেন তাহলে আমাদেরকে জানাবেন, তো আমরা শিখিয়ে দেবো কীভাবে কী করতে হবে। তো বন্ধুরা, আমাদের ইন্ডিকেটারটা যখন এই যে দেখেন সেল সিগন্যালটা ছিল, সেল সিগন্যালটা কিন্তু প্রফিট দিয়ে গেছে। আপনার এখানে সেল সিগন্যাল ছিল প্রফিট দিয়ে গেছে, এখানে ছিল সেল সিগন্যাল প্রফিট দিয়ে গেছে। সো বন্ধুরা, আপনারা খেয়াল করবেন সেটা হলো কি, যেটা হলো ভাই সিগন্যালটা যেটা দিয়েছে মার্কেট দেখেন আপের দিকে যাচ্ছে, মার্কেটের ট্রেন লাইন ফলো করতেছে মার্কেট, তখন আসলে ভাই সিগন্যালটা দিবে। তখন এটা আপনি ফলো করবেন যে ভাই সিগন্যালটা আসলে দিল তো আসলে মার্কেট কি ধাউনে যাবে না আপে যাবে? অবশ্যই ভাই যাবে, যেহেতু ভাই সিগন্যাল হচ্ছে সেহেতু ভাই যাবে। তো ইন্ডিকেটার তো একটা প্রোগ্রাম করা, ঠিক আছে না? এটা আসলে 100% কোনো ইন্ডিকেটার আপনি শিওর দিতে পারবেন না যে মার্কেট এখন শিওরলি এই ক্যান্ডেলটা বাইরে যাবে কি সেলে যাবে, তাই না? তো মার্কেটের যে সিস্টেম অনুযায়ী প্রোগ্রাম করা থাকে সেই অনুযায়ী সিগন্যালটা দিয়ে থাকে। তারপরে অনেক সময় রিপেন্ড করে সিগন্যালটা, যেটা হলো ইন্ডিকেটার অ্যারো আসার পরে সেটা আবার পরবর্তী দেখলো ওইটা এন্ড ক্যান্ডেলটা আপনি নিচের দিকে চলে আসলো, ধরলেন ভাই দিল সেটা হলো নিচে চলে আসলো সেলে গেলো গা, তখন আসলে ক্যান্ডেলটা নড়াচড়া করে, নড়াচড়া করে সেখান থেকে চেঞ্জ হয়ে যায়, তাই না? চেঞ্জ হয়ে অন্য কোথাও বসে যায় অ্যারোটা। তো এই ইন্ডিকেটার ক্ষেত্রে সেটা হবে না, সেটা এটা যেখানেই আছে সেখানে থাকবে, বেস্ট একবারে স্ট্রং বরাবর সেখানে আছে সেখানে থাকবে। ক্যান্ডেল হয় ফেভার আসুক হয় তোমার না আসুক সেটা বিষয় না, কিন্তু ক্যান্ডেলে লস হবে না। আর এই ক্যান্ডেলটা একটু লেটে আসবে কিন্তু ভাত আপনাদের যে সিগন্যালটা দেবে একদম পারফেক্ট সিগন্যালটা দেবে, আশা করি বুঝতে পারছেন, একদম পারফেক্ট সিগন্যালটা দিবে। আর আপনারা যখন এটার মধ্যে কাজ করবেন একটা জিনিস ফলো করবেন, সেটা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবেন আগে দেখবেন, দেখার পরে আপনারা যে সিগন্যালটা নেবেন সেটা আসলে পারফেক্ট কিনা সেটা আপনি নিজে নিজে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করার পরে যদি আপনার মনে হয় যে না এখন সিগন্যালটা আসলে পারফেক্ট আছে তো আপনি ওই অ্যারোটাই নেবেন, তাই না? আমি বলবো না যে আপনি সব অ্যারো নিয়েই কাজ করেন, সবটি সিগন্যাল নিয়েই কাজ করেন, তা না, আপনার যেটা পারফেক্ট মনে হয় সেটা নিয়েই কাজ করবেন। আর সব অ্যারোতেই আসলে উইন হবেন সেটাও গ্যারান্টি নাই, তাই না? সেটাও আসলে উইন হতে পারেন না অথবা লস হতে পারে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমাদের অ্যারোটা নিয়ে কাজ করতে চাইলে অবশ্যই লন্ডন টাইমে কাজ করবেন, যেটা আসলে মার্কেট যখন মুভ করে বেশি তখন কাজ করবেন। তখন কাজ করলে হয় কি, আপনার ইন্ডিকেটারটা আসলে ওই ট্রেন লাইনের উপরে ইয়ের উপরেই চলে, সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে চলে, তখন আপনি এশিয়ান টাইমে কাজ করবেন, এশিয়ান টাইমে আসলে প্রবলেমটাই বেশি হয়, মার্কেট তখন মুভ করে না, একদম স্লোভাবে চলাফেরা করে, তাই না? তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমাদের ক্যান্ডেলটা আসলে অনেক ভালো, যদি ক্যান্ডেল সরি ইন্ডিকেটারটা অনেক ভালো, আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং কি আমাদের সাথে থাকবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।